हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। टेस्ट अफ सिलेटे सबाई के स्वागत जानाई नतून आरेकटी भिडियो देखार जन्नो। सकाल थेके अंधकार होये आसछे, मने होच्छे बिस्टी होबे, ताई हल्का हल्का बिस्टीओ पड़तेछे। दूर थेके आम गाछटी धरछि, देखुन आमगुलो अनेक बड़ो होये गेछे। देखते देखते आमगुलो खूब टक, বৃষ্টি পড়তেছে হালকা হালকা। আজকের ভিডিওটি হলো ইফতারি নিয়ে, আপনাদের সাথে ইফতারিগুলো শেয়ার করব। আজ আমার এক কাজিনের বাসায় ইফতারি পাঠানো হবে, দেখুন ইফতারিগুলো। তাই ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আছে ফুলকো ফুলকো বেগুনি, ছোলা ভুনা, দুধ সেমাই। খুব মজা দুধ সেমাইটি, উপরে কিসমিস দিয়ে দেওয়া আছে। দুধ সেমাই বলে কথা, খুব ইয়ামি, খেতে অনেক মজা। এটা আমার খুব পছন্দ দুধ সেমাই, আপনাদের কি পছন্দ? আরও আছে ডিমের কুরমা, ওয়াও, আমার মেয়ের খুব পছন্দ ডিমের কুরমা, লামু মৌমি ওদের। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করবে নতুন ভিডিও বানানোর জন্য। আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। আরও আছে পেঁয়াজু, আপনারা আমার ফেসবুক পেজে একটা লাইক দিবেন ও ফেসবুক পেজটি আমার ফলো করবেন প্লিজ। বিরিয়ানি, চিকেন দিয়ে বিরিয়ানি করা হয়েছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। রমজানে সবার বাসার ইফতারি পাঠানো হয়, এটা আলাদাই একটা মজা পাওয়া যায়। নিজের হাতে ইফতারি তৈরি করা, আত্মীয়দের বাসায় ইফতারি পাঠানো, এটা অনেক আনন্দ। বিশেষ করে আমাদের সিলেটেই এটা অনেক অনেক বেশি করা হয়। আরও সাথে আছে মিষ্টি মিঠাই, অনেক ফলও আছে, তাই আমার ভালো লাগে দুধওয়ালার মিষ্টি। তাই দুধওয়ালা থেকে সব মিষ্টিগুলো আনানো হয়েছে, আর ফুলকলি থেকে বাখরখানিটি। এখানে আছে চার রকমের মিষ্টি, আরও আছে দই, মিষ্টি দই, টক দই, জিলাপি, নিমকি। আর ফুলকলি থেকে বাকরখানি নেওয়া হয়েছে, বাকরখানিও দুই রকম, মিষ্টি মিষ্টি ছাড়াটা। আরও আছে কিছু ফল, মালটা, আপেল, খেজুর। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, বাই।